প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউ থেকে শেষবারের মতো বেরোলেন সাদা পোশাকের সম্রাট, মরদেহ গেল পিস ওয়ার্ল্ডে। চিরনিদ্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, 80 বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শেষবারের মতন বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন তার বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে একে একে ভিড় জমান অন্যান্য রাজনীতিবিদরাও। বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব বাবুর মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব বাবু। 2000 সালের 6 নভেম্বর মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথম অধিষ্ঠান, সেই চেয়ারেই থেকে গেলেন তিনি। 2001-এর 18ই মে 13তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2006 সালেও এলো প্রবল জয়, সেই জয়ের ইতিহাস আজও গায়ে কাটা দেয়। ভোটের কিছুদিন আগে অনিল বিশ্বাস মারা যান, তিনি বুঝেছিলেন তার দল জিতবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ধারে কাছে কেউ আসেনি, ফল ঘোষণা হয়েছিল 11ই মে। রাজ্য জুড়ে সেদিন শুধু লাল রং আর লাল আবির। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তার স্মৃতিচারণা করতে গিয়ে বুদ্ধদেব বাবুর তৎকালীন মন্ত্রিসভার সেচ দপ্তরের মন্ত্রী সুভাষ নস্কর আইলা থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বুদ্ধবাবুর অবদান প্রসঙ্গে তুলে আনলেন নানা কথা। বুদ্ধদেব ভট্টাচার্য যখন পুলিশ মন্ত্রী, তখনও আমি বিধায়ক ছিলাম 1982 সাল থেকে। সুতরাং তাকে আমি খুব কাছ থেকে পেয়েছি এবং বিধায়ক হিসেবে যতটা না কাছে পেয়েছি, আমার মন্ত্রিত্বের সময় তাকে আরও কাছের থেকে পেয়েছি, ভুলবার নয়। তবে স্মরণীয় ব্যক্তিত্ব, তার সঙ্গে কথা বলে তার সঙ্গে কাজ করে যতটুকু বুঝেছিলাম, উদার মনের মানুষ, বড় মনের মানুষ ছিলেন। আমি সারা রাজ্যের বিষয়বস্তু না বললেও আমরা যেখানে বাস করি সুন্দরবনের কয়েকটি বিষয় তুলে না ধরলে উপায় নেই। প্রথমত আয়লায় যখন বিধ্বস্ত হয়েছিল সুন্দরবন, তখন আমরা একটা বড় বিপর্যস্ত অবস্থার কথা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। উনি প্রথমেই যেদিন ঘটনা ঘটে সেদিনেই আমাকে ফোন করে বলেছিলেন তুমি কাকদ্বীপের দিকে চলে যাও। সারারাত্রি কাকদ্বীপ ছিলাম, পরের দিন সকালে দেখলাম কাকদ্বীপের ওদিকে তেমন বিধ্বস্ত হয়নি। আবার উনি ফোন ব্যাক করেই বললেন তোমার নিজের এলাকার দিকে চলে যাও, ওই দিকে বিধ্বস্ত হয়েছে বেশি। তারপরের অনেক ঘটনা অনেক স্মরণীয়। তিনি নিজেও এসেছিলেন বসবা বাসন্তী সন্দেশখালী এই এলাকায়। আমরা সবচেয়ে বড় দাবি তুলে ধরেছিলাম যে এত বিপর্যস্তের পরে সুন্দরবনের বাঁধ সম্পর্কে একটা বৃহৎ কিছু কাজ করা উচিত। তিনি উৎসাহিত করেছিলেন। আমি একজন শরিক দলের সদস্য হিসাবে শুরুতে যেন একটু কুণ্ঠা লাগলো যে এত বড় একটা সেচ দপ্তরের কাজে তার কাছে সহযোগিতা পাবো কি পাবো না, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র কোনো কিন্তু কথা ছিল না। যখন যেটা প্রয়োজন মনে করেছি গেছি তার কাছে, তিনি সাহস দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, কাজগুলো করে দিয়েছেন। এই হেন মানুষ, রাজ্যের জন্য তো আরও অনেক কথা আছে, শিল্প স্থাপনের জন্য তার উদ্যোগের কথা তো আমরা বলতে পারি। এই হেন মানুষকে আমরা হারালাম, এটা বড় মর্মান্তিক, আমাদের শোক জানাবার ভাষা নেই। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে, প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। শেষে 29 জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা, নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস ও শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি, যদিও বাড়িতে কঠোর বিধিনিষেধের মধ্যেই রাখা হয়েছিল তাকে। তবে এবার শেষ রক্ষা হলো না। পরিবার সূত্রে খবর, এদিন সকালেও তিনি প্রাতরাশ করেছিলেন, তারপর আচমকাই অসুস্থ বোধ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেননি, পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির ময়দানের এই উজ্জ্বল নক্ষত্র। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।
বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম। গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময় মীরাদি ও সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানায়। আমি সিপিআইএম দলের সকল সদস্য, সদস্যা, সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখাও করেছেন। পাশাপাশি তিনি বলেন, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে এদিন পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করে রাজ্য সরকার। পাশাপাশি এদিন এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবরে আমি শোকাহত। বঙ্গ রাজনীতির মহিরুহ, দৃঢ় প্রতিজ্ঞভাবে রাজ্যের সেবা করেছেন, তার পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা রইল। এদিন প্রয়াত বুদ্ধদেব বাবুর স্মৃতিচারণা করতে গিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, আমরা একই আবাসনে থাকতাম, দুজন দুই ভিন্ন মেরুর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলাম। আমি রাজ্য জুড়ে হরতাল ডেকেছিলাম, তবুও কোনোদিন তার সাথে আমার রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছে রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমি বাংলা বন্ধের চাকরি ছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেননি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহতা শ্রদ্ধা করি। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতিতে একটা বড় সংঘাত। এ বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন, এদিন বুদ্ধদেব বাবুর দেহ পিস ওয়ার্ল্ডে থাকবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল 10:30 আলিমুদ্দিনে আনা হবে তার নিথর দেহ। পরে বিকেল 4:00 সময় মিছিল করে নিয়ে যাওয়া হবে এনআরএসে, সেখানেই তার দেহদান করা হবে। আজকে ধর্মে কোই ভি ভ্রষ্টাচার মুক্ত, এক এসে শখসিয়ত কাজ নিধন হোনা হমারে লিয়ে বেহদ আফসোসনাক হ্যায়। আজ হমনে ইয়ে ফেসলা লিয়া উনকে পরিবার কে সাথ বাতচিত করকে, চুঁকি ও আপনা দেহ দান কিয়ে থে চিকিৎসা বিজ্ঞান কে লিয়ে, ইসলিয়ে উনকা দেহ কল হম আলিমুদ্দিন স্ট্রিট সে জুলুস করকে শেষ যাত্রা করেঙ্গে আর উনকো হম অস্পতাল মে জো হ্যায় ডোনেট করেঙ্গে, যেসা উনকে ইচ্ছা থা। আজ রাত কো উনকে দেহ প্রিজার্ভ কিয়া যায়গা, চুঁকি দিল্লি সে, উত্তর বঙ্গাল সে, দেশ কে অন্য ভাগ সে বহুত সে লোক আয়েঙ্গে, আর আজ রাত আজ রক্ষেঙ্গে হম। অভি এক ঘন্টা ডেড় ঘন্টা ইয়া ঘর মে হ্যায়, উসকে বাদ কল পার্টি অফিস মে হমারা আলিমুদ্দিন স্ট্রিট 31 আলিমুদ্দিন স্ট্রিট মে সুবহ 10:30 সে 4 তক হম উসে প্রিজার্ভ করেঙ্গে, রক্ষেঙ্গে, তাকে সর্বসাধারণ কে লিয়ে জো ভি আয়েঙ্গে ও শ্রদ্ধা সুমন অর্পণ করেঙ্গে। উসকে বাদ হম উনকে দেহ কো হসপিটাল মে ডোনেট করেঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।